বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ এবং উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই আলোচনা সভায় জাতীয় পরিচয়পত্র কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তরের সরকারি সিদ্ধান্ত, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটের অধিকার পুনরায় লুণ্ঠনের এক নতুন ষড়যন্ত্র শীর্ষক উপস্থাপিত প্রবন্ধটি আমি মনে করি বর্তমান রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একই সাথে তথ্যবহুল ছিল। বিষয়টা নিয়ে এতক্ষণ যারা আলোচনা করলেন, যে সকল সম্মানিত বক্তা তাদের বক্তব্য তুলে ধরলেন, যৌক্তিক মতামত তুলে ধরলেন, এই সবকিছুর মধ্যে একটি বিষয় সুস্পষ্ট ভাবে প্রতীয়মান হয়েছে। বিশেষ করে শেষে ডক্টর মোশাররফ সাহেব ওনার বক্তব্যে যেই থিমটা দিয়েছেন, মূল বিষয়টি বলেছেন, আমি মনে করি আমি সম্পূর্ণভাবে একমত। আমরা যদি সংক্ষেপে দেখি তাহলে কি দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে যে সকল বক্তার বক্তব্যের মূল বিষয়টা দাঁড়াচ্ছে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জাতীয় পরিচয়পত্র কার্যক্রম নির্বাচন কমিশন থেকে হঠাৎ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়াটা একটা দূরভিসন্ধিমূলক এবং অবশ্যই অসৎ উদ্দেশ্যে। আমরা যতই আলোচনা করি, বর্তমানে যে সরকারটা অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় জোর করে রাষ্ট্র ক্ষমতা ধরে আছে, তাদের কাছে আইনি বিধি বিধান কিংবা যৌক্তিক পরিভাষা অ্যাকচুয়ালি এর কোনোটারই মূল্য নেই। আমি মোশাররফ সাহেবের সাথে একই সুরে বলবো, চোরে না শোনে ধর্মের কাহিনী একটা কথা আছে। দেশের বর্তমান বাস্তবতা হলো একইভাবে একজন মাত্র ব্যক্তির ক্ষমতার লোভ লালসা মেটাতে গিয়ে গত এক যুগ ধরে রাষ্ট্রের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠান এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠানের চরিত্র সম্পূর্ণভাবে নষ্ট করে দেওয়া হয়েছে। বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন কিংবা নির্বাচন কমিশন, রাষ্ট্রের প্রতিটি সংস্থাকে পরিণত করা হয়েছে আওয়ামী লীগের অধীনস্থ একটা অঙ্গ বা সহযোগী সংগঠন বা অধীনস্থ প্রতিষ্ঠান হিসাবে। জনগণের সঙ্গে, জনগণের ভোটাধিকারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা কতিপয় আত্মমর্যাদাহীন এবং ব্যক্তিত্বহীন মানুষের কারণে নির্বাচন কমিশন এখন স্রেফ আওয়ামী লীগের দলীয় নির্বাচন কার্যালয় ছাড়া আর কিছুই নয়। বর্তমানে একটা স্বাধীন এবং সাংবিধানিক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও নির্বাচন কমিশনের একমাত্র কাজ, যা সমগ্র দেশবাসীর কাছে এখন প্রতীয়মান, একমাত্র কাজ হচ্ছে আওয়ামী লীগ অফিস থেকে তৈরি করা তালিকা অনুযায়ী নির্বাচনের নামে জোট চুরির মাধ্যমে কাউকে পাস কিংবা ফেল ঘোষণা করে দেওয়া। অবৈধভাবে ক্ষমতা দখলে রাখতে নির্বাচন কমিশনকে যেভাবে প্রয়োজন ব্যবহার করে, তারপরেও কিন্তু আওয়ামী লীগের ভয় কাটে নাই। কারণ তারা খুব ভালো করেই জানে যে সাময়িক লোভ লাভের কারণে যারা এখন ক্ষমতাসীনদের অপকর্মের সহযোগী, পরিস্থিতি একটু বিরূপ হলেই তারাই ভেঙে দিতে পারে কিন্তু আওয়ামী লীগের এই তাসের ঘর। সম্মানিত আলোচকবৃন্দ, দেশের জনগণ, নির্বাচন বিশেষজ্ঞ এবং অধিকাংশ রাজনৈতিক দলগুলোর আপত্তি সত্ত্বেও শুধুমাত্র জনগণের ভোট চুরি করার অসৎ উদ্দেশ্যকে অনর্থক রাষ্ট্রের শত শত কোটি টাকা ব্যয়ে সারা বিশ্বে যে কোনো ডেমোক্রেটিক দেশে বাতিল হয়ে যাওয়া ভোট চুরির যে মেশিন, যে ইভিএম, এইটাকে মজুদ করছে এই নিশিরাতের সরকার। এই নির্বাচন তথাকথিত নির্বাচন কমিশনকে দিয়ে ইতিমধ্যে কিছু নির্বাচনে ভোট চুরির মেশিন ইভিএম ব্যবহার করে ভোট চুরির কৌশলও তারা রপ্ত করেছে। সেই কৌশলকেই অবলম্বন করে আগামী নির্বাচনে এই ইভিএম মেশিনকেই তারা জনগণের ভোট চুরির অন্যতম অস্ত্র হিসেবে ব্যবহারের ষড়যন্ত্রে অবশ্যই তারা লিপ্ত। প্রিয় নেতৃবৃন্দ, সম্মানিত আলোচকবৃন্দ, আমাদের সকলেরই জানা আছে যে চলতি বিধি অনুযায়ী আগামী বছর শুরুর দিকে নির্বাচন কমিশনের নতুন নির্বাচন কমিশনার নিয়োগ করা হবে। ফলে নির্বাচন কমিশনগণ বর্তমানের যে হুদাদের মতন বেহুদা বা ব্যক্তিত্বহীন না হলে আগামী
জাতীয় নির্বাচনে ইভিএম এর মাধ্যমে ক্ষমতাসীনদের যে ভোট চুরির পরিকল্পনা সেটি বাস্তবায়ন করা সম্ভব না। তাই নির্বাচন কমিশনের জন্য অপেক্ষা নয়, ভোট চুরির পথ নয়, নিরাপদ নিষ্কণ্টক করতে নিশাতের সরকার এখন থেকেই, আমি মনে করি, ভোট চুরির নানা অপকৌশল অবলম্বনের প্রক্রিয়াগুলো তারা শুরু করেছে এবং সেই লক্ষ্যেই সুদূর প্রসারী ষড়যন্ত্রের বা চক্রান্তের অংশ হিসেবে আওয়ামী লীগ নির্বাচন কমিশনের কাছ থেকে আগেভাগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম তথা এনআইডি সম্পূর্ণভাবে নিজেদের একক নিয়ন্ত্রণে নেবার যে ষড়যন্ত্র, সেই কাজটা তারা শুরু করেছে। আমরা সকলেই দেখেছি 2014 সালের 5ই জানুয়ারি জাতীয় নির্বাচনের নামে জনগণের সঙ্গে প্রতারণা করে ক্ষমতার জবরদখল করে রেখেছিল এই আওয়ামী লীগ। আওয়ামী লীগের সেই প্রতারণার প্রত্যক্ষ সাক্ষী দেশের জনগণ। ঠিক একইভাবে 2018 সালের 30শে ডিসেম্বরে জাতীয় নির্বাচন হবার কথা ছিল, কিন্তু নির্বাচন কমিশন, জনপ্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর কিছু অসৎ ও দুর্নীতি বা চক্রের সম্মিলিত ষড়যন্ত্রে নির্বাচনের আগে রাত্রে, অর্থাৎ 2018 সালের 29শে ডিসেম্বরের নিশিরাতে জনগণের ভোটগুলো ডাকাতি করে নিয়ে আনা হয়েছে। ভোট ডাকাতির মাধ্যমে নিশিরাতে জন্ম নেওয়া এই অবৈধ সরকারের জন্মদাতা এবং প্রত্যক্ষ সাক্ষী ছিল প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর একটি বিশ্বাসঘাতক চক্র। আর এনআইডি কার্যক্রমের দায়িত্ব নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে এর মাধ্যমে জাতীয় নির্বাচনে এবার ইভিএম কে ভোট ডাকাতির প্রধান সাক্ষী বানাতে চায় এই অবৈধ নিশিরাতের সরকার। ক্ষমতা কুক্ষিগত করে রাখতে গত এক যুগ থেকে আওয়ামী লীগ হুদাদের মতন লোভী এবং ব্যক্তিত্বহীনদের দিয়ে নির্বাচন কমিশনকে দলীয় নির্বাচনী কার্যালয় মতন ব্যবহার করলেও আগামী জাতীয় নির্বাচনে ভোট ডাকাতির পরিকল্পনায় এইসব লোভী বা ব্যক্তিত্বহীনদের প্রতিও মনে হয় আস্থা রাখতে পারছে না আওয়ামী লীগ। এ কারণেই নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও একটি নির্বাহী আদেশে নির্বাচনের কমিশনের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র কার্যক্রমের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সরাসরি নিয়ে নেওয়ার সিদ্ধান্ত তারা জানিয়েছে। প্রিয় সম্মানিত উপস্থিতিবৃন্দ, গণতন্ত্রকামী জনগণের উদ্দেশ্যে আমার মনে হয় একটি সতর্ক বার্তা উচ্চারণ করা দরকার, সকলকে জানিয়ে রাখা দরকার। জাতীয় পরিচয় নিবন্ধন পত্র কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথা সরাসরি আওয়ামী লীগের নিয়ন্ত্রণে চলে গেলে এর মাধ্যমে তারা আগামী জাতীয় নির্বাচনে ভোট চুরির মেশিন ইভিএম ম্যানিপুলেট করার সুযোগ নেবে। অবশ্যই এনআইডি অপব্যয়ের মাধ্যমে তারা আগামী জাতীয় নির্বাচনে ইচ্ছে মতন জনগণের ভোটাধিকার হরণের অপকৌশল বাস্তবায়ন করবে, যা এর মধ্যে কয়েকজন বক্তা তাদের বক্তব্যে উপস্থাপন করেছেন। এনআইডি অপব্যবহারের মাধ্যমে নানা অজুহাতে তারা বিরোধী দল ও মতের প্রার্থীদের প্রার্থিতাও বাতিল করবে, এই এই কৌশলও তারা প্রয়োগ করবে। এভাবেই অতীতের মতো নির্বাচনের আগেই নির্বাচন ছাড়াই নিজেদের প্রার্থীদের বিজয়ী ঘোষণা করার চক্রান্ত করা ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষে অসম্ভব কিছুই নাই, কারণ বিগত দুটি নির্বাচনে আমরা এরকম প্রত্যক্ষ করেছি, দেশ সমগ্র দেশবাসী প্রত্যক্ষ করেছে। সুতরাং দুষ্টের লালন, শিষ্টের দমনে ব্যবহৃত হওয়া স্বরাষ্ট্র মন্ত্রণের হাতে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রমের দায়িত্ব ন্যস্ত হওয়া কোনোভাবেই নিরাপদ নয় এবং অবশ্যই অবশ্যই সমর্থনযোগ্য নয়। অতএব আমি মনে করি আমাদের সকলের বক্তব্য, জাতীয়তাবাদী শক্তির বক্তব্য, বিএনপির বক্তব্য স্পষ্ট, আগামী জাতীয় নির্বাচনে ভোট চুরির মেশিন ইভিএম ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করতে হবে। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনেই থাকতে হবে। পাশাপাশি ইতিমধ্যে একটি অথর্ব প্রতিষ্ঠানে পরিণত হওয়া সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন থেকে অবিলম্বে হুদাদের মতন বেহুদা লোককে তাড়িয়ে দিয়ে সৎ, দক্ষ, নির্লোভ ও নিরপেক্ষ কর্মকর্তাদের দিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করা প্রয়োজন। সম্মানিত আলোচকবৃন্দ, সম্মানিত উপস্থিতিবৃন্দ, পরিশেষে আমি বলতে চাই, দেশে আজ ভোটাধিকার নেই, নেই মানুষের স্বাধীনতা। স্বাধীন দেশের নাগরিকরা আজ পরাধীন ক্ষমতা লোভী এই অবৈধ নিশিরাতের সরকারের ছোবল থেকে দেশ বাঁচাতে হবে, বাঁচাতে হবে মানুষকে। ঐক্যবদ্ধ
প্রতিরোধের কোনোই বিকল্প নেই। তাই জনগণের পক্ষের শক্তির প্রতি, দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তির প্রতি আমার উদাত্ত আহ্বান, আসুন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর জয়ন্তীতে ঐক্যবদ্ধভাবে আমরা আরেকটি যুদ্ধের প্রস্তুতি নেই। 1971 সালে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশিরা স্বাধীনতা অর্জন করেছিল, আর এবারের যুদ্ধ স্বাধীনতা রক্ষার যুদ্ধ, ভোটাধিকার প্রতিষ্ঠার যুদ্ধ। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।